ভারতীয় সমবায় উন্নয়ন নিগম এবং ত্রিপুরা রাজ্য সরকারের সমবায় আর্থিক অনুকূলে ধর্মনগরে তৈরি করা হচ্ছে 100 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন গোডাউন এবং মার্কেট স্টল। সোমবার সমবায় দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল উক্ত গোডাউন এবং মার্কেট স্টলে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মন্ত্রী রামপ্রসাদ পাল এদিন রাজবাড়ী এলাকার হিত সাধনী সমবায় সমিতি অফিসও পরিদর্শন করেন। ভারতীয় সমবায় উন্নয়ন নিগম এবং ত্রিপুরা রাজ্য সরকারের সমবায়ের আর্থিক আনুকূল্যে ধর্মনগর মহকুমার রাগনা গ্রাম পঞ্চায়েতের পল্লীমঙ্গল সমবায় পরিচালনায় তৈরি করা হচ্ছে 100 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন গোডাউন এবং মার্কেট স্টল। সোমবার উক্ত গোডাউন এবং মার্কেট স্টলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল এদিন উক্ত গোডাউন এবং মার্কেট স্টলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় রাগনা পল্লীমঙ্গল সমবায় সমিতি প্রাঙ্গণে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস ও অন্যান্যরা। মন্ত্রী রামপ্রসাদ পাল এদিন রাজবাড়ী এলাকার হিত সাধনী সমবায় সমিতির অফিস পরিদর্শন করেন। সমবায় মন্ত্রী এদিন উক্ত ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের বর্তমান সরকার রাজ্যের সমবায়গুলিকে উন্নয়নের লক্ষ্যে কাজ করা শুরু করেছে। পরবর্তীতে ভারতীয় জনতা পার্টির উত্তর জেলা অফিস কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠকেও অংশগ্রহণ করেন মন্ত্রী রামপ্রসাদ পাল। এরপর উত্তর জেলা পরিষদের কনফারেন্স হলে সমবায় সমিতি উত্তর জেলা এবং অনুগুটি জেলা নিয়ে আয়োজিত রিভিউ মিটিংয়ে অংশগ্রহণ করেন মন্ত্রী রামপ্রসাদ পাল। মিটিং শেষে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কুমারঘাটের উদ্দেশ্যে রওনা হন তিনি। উল্লেখিত মন্ত্রী হওয়ার পর এই প্রথম উত্তর জেলা সফরে আসেন মন্ত্রী রামপ্রসাদ পাল। অবস্থা কি সেটা একটু নিজে গিয়ে জেনে আসি, যদি আরো করতে হয় সেটা যেন করতে হয়।